সাতক্ষীরা তালার কৃষ্ণকাটি গ্রামে সুপেয় পানির অভাবে গত ২০ বছরে আর্সেনিকে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আর আর্সেনিকের নাম শুনলেই আঁতকে ওঠে স্থানীয়রা। সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে অনেকেই আর্সেনিকের ব্যাধি বয়ে বেড়াচ্ছেন। বিশুদ্ধ পানির অভাবে নানা সমস্যায় ভুগছেন এখানকার মানুষরা। এ বিষয়ে সাতক্ষীরা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন জানাচ্ছেন জুলিয়েট গোমেজ। সাতক্ষীরা তালা উপজেলার বেশিরভাগ এলাকায় টিউবওয়েলের পানিতে রয়েছে ভয়াবহ আর্সেনিক। সুপেয় পানির সংকটে আর্সেনিক ঝুঁকির মধ্যে রয়েছেন দেড় লক্ষাধিক মানুষ। জনস্বাস্থ্য বিভাগ দীর্ঘদিন টিউবওয়েলের পানি পরীক্ষা না করায় মানুষ আর্সেনিকযুক্ত পানি পান ও ব্যবহার করছেন নানা কাজে। গেল ২০ বছরে কৃষ্ণকাটি গ্রামে অন্তত ৫০ জন আর্সেনিকের কারণে মারা গেছেন। প্রায় ৩ শতাধিক মানুষ এখনও নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত। আর্সেনিক প্রতিহত করতে সরকারিভাবে দ্রুত পদক্ষেপ না নিলে মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আর্সেনিকের জন্য আমাদের শরীর দুর্বল থাকে, মাঠে ঘাটে যাতে পারেনি, রোদ্রি গেলে গার ভিতরে ঝিনঝিন ঝিনঝিন করে, খাওয়া গোসল মানে যা কিছু রান্না বান্না সব এই পানির ভিতরে। এই কৃষ্ণকাটি গ্রামে এমন কোনো পরিবার নেই যে আর্সেনিক আক্রান্ত হয়নি। আর্সেনিকে আমার স্বামী মারা গেছে আর আমার পাশে এক গ্রুপ, তারা মোটে নেই, সবাই মরে গেছে। সুপেয় পানির সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এখানে জনস্বাস্থ্য প্রকৌশলী বা কোনো এনজিও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, শুধুমাত্র ছোটখাটো ফিল্টারিংয়ের ব্যবস্থা করেছিল, কিন্তু ফিল্টারিংয়ের কারণে পুরোপুরি আর্সেনিকটা দূর হয় না। এ বিষয়ে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী শহীদুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রথমত হচ্ছে আপনার এদিকে বাংলা বুঝলে এদিকে আর্সেনিক আক্রান্তদের খুব ভালো কোনো চিকিৎসা নেই। তবে আর্সেনিক প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার তাগিদ দেন সিভিল সার্জন। কিছু ওষুধ আছে, সেগুলো দিয়ে আর্সেনিকের তীব্রতা অথবা ক্ষতিটা একটু কমিয়ে রাখা যায়, কিন্তু এটা সমাধান করা খুব কঠিন। এই জন্য আমরা সবসময় আমাদের যে পাবলিক হেলথ অথবা যে সে মেসেজটা দেওয়ার চেষ্টা করি জনস্বাস্থ্য সংক্রান্ত, যে আর্সেনিকের পানিটা আসলে না খাওয়া, সেখান থেকে সরে আসা। আলোচিত এ ঘটনায় এনজিও কর্মীরা মাঝে মধ্যে এলাকা পরিদর্শন ও জরিপ করলেও সরকারের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরিদর্শনে যাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসটিভি নিউজ ডেস্ক। সংবিধান ও দেশ রক্ষায় সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সকালে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের অধীনে ৪ ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফোর্সেস গোল ২০৩০ আলোকে সামরিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির জন্য সেনাবাহিনী আধুনিকায়ন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আধুনিক সরঞ্জাম মোতায়েনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আস্থা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আধুনিকায়নের মাধ্যমে একসময় বিশ্বের অন্যতম সেনাবাহিনীতে রূপান্তরিত হবে বলে আশা করেন সেনাপ্রধান। সম্মানিত স্তুতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রয়াসে এবং এ অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রয়োজন সহায়তা প্রদানের নিমিত্তে বরিশাল বিভাগে এই ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সময়ে যুগোপযোগী আধুনিক সরঞ্জামাদি মোতায়েনের মাধ্যমে আমরা জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।